বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিনে ফেললাম আসুস A15। আমি আসলে ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত, ডিজিটাল মার্কেটিংয়ের সাথে, তো মাঝে মাঝে গেমও খেলা হয়। আসলে আমার মানে চাহিদা অনুযায়ী এটার যে কনফিগারেশন সেটা ঠিকই আছে। তো এটা সত্যিকারের কথা হচ্ছে, যেহেতু আমি এটা কিনেছি তো দোকানে এটা খোলা হয়েছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার মধ্যে একটা এক্সট্রা SSD লাগানো হয়েছে, যার কারণে আমি আসলে খুলতে বাধ্যই ছিলাম। বাসায় আনার পরে এটাই আমার আনবক্সিং, ওখানে কিছুটা চালানো হয়েছে, সো সেই হিসাবে এটা আনবক্সিং আগেই একবার হয়েছে আর কি। তো আমি যদি এটার স্পেকটা আপনাদেরকে দেখাতে চাই, এখানে আছে আপনার GPU আছে 4GB, এটা হচ্ছে 2050, CPU হচ্ছে AMD রাইজেন 5 7535 HS, স্টোরেজ আছে 512, RAM DDR5 16 GB, ওয়াইফাই আছে ওয়াইফাই 6 আর কি। আর বাকিটা আমরা খুলতে খুলতে বলি। এটার মেন বিষয়টা হচ্ছে, আমরা যখন এটাকে কিনি তখন আমাদের কাছে অনেকগুলি চয়েস ছিল, কিন্তু তারপরও আমি আসলে আসুস A15 দিকে গেছি, কারণ আমার আসলে সত্যিকারের বলতে কিছুটা শক্তপোক্ত ধরনের ল্যাপটপ দরকার হয়। মানে আমি যে কোনো জিনিস একটু শক্তপোক্ত খুব পছন্দ করি, তো সেই হিসাব অনুযায়ী ওইভাবে আর কি, একটু শক্ত, যেহেতু আসুস স্টাফটা একটু শক্তপোক্ত হয়, সেই জন্য আসলে এদিকে একটু যাওয়া। যদিও আসুসের দাম আপনারা জানেন যে একটু বেশি পড়ে, তো তারপরেও তো আসুন দেখি খুলি এটা ভিতরে কী কী আছে। আমরা যদিও আমি জানি, মানে আপনাদেরকে দেখাচ্ছি কী কী আছে। এ হচ্ছে আমাদের ল্যাপটপটা, যদি আসলে আমি দেখাই ল্যাপটপটা, একটু পরে খুলি, এখানে রাখি। এখানে আছে ইউজার ম্যানুয়াল, যেগুলো আসলে আমরা পড়ি না, আসলে বলার মতো কোনো কিছু নাই, একটা জাস্ট একটা ইউজার ম্যানুয়াল আছে আর কিছু অ্যাপসের ব্যাপার স্যাপার লেখা আছে, এই যা আর কি। আসলে ওইভাবে আসলে বলার মতো কোনো কিছু আমি এই ল্যাপটপের সাথে পাই নাই, ঠিক আছে। এখানে আমরা একটা অ্যাডাপ্টার পাচ্ছি, যেটা হচ্ছে 150 ওয়াটের অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারটা গ্লোজি টাইপের হলেও একটু ঠিক আছে, ভালোই ব্রিকটা, মানে বুঝতে হবে এটা আসুস টাফ, তো এটা শক্তপোক্ত একটা জিনিস হয়, একটু শক্তপোক্তই। আর এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টারের পাওয়ার কেবল। তো আপাতত আমরা আমাদের বক্সটাকে একটু দূরেই রাখি, হ্যাঁ। আর এই হচ্ছে হলো আমাদের ল্যাপটপ, এই হচ্ছে আমাদের ল্যাপটপ আসুস A15। এটা হচ্ছে আমি কম্পিউটার মিনিয়া থেকে কিনছি। আপনারা জানেন কম্পিউটার মিনিয়া থেকে কিছুটা কমে প্রোডাক্ট পাওয়া যায়, যদি আমি একটু দেখাই, এই হচ্ছে আমাদের আসুস A15। যদিও এর আগে আমি একবার চালু করেছি, কিছু সফটওয়্যার ইনস্টল করেছি আর চলে, তারপরে মন হলো যে আপনাদেরকে একটু দেখাই। সো এই আর কি, এইটা হচ্ছে আসুস A15-এর ব্যাপারে আপনারা জানবেন যে আসুস A15 এটার কম্পিটিটর আরও কিছু আছে, কিন্তু আসলে আমি A15-এর দিকে গেছি যেহেতু একটা মিলিটারি গ্রেডের ল্যাপটপ, সেহেতু এটার কম্পিটিটর বলতে আপনার HP ভিক্টাস ছিল, কিন্তু HP ভিক্টাসের দিকে আমি যাই নাই, কারণ HP ভিক্টাসের লিডটা কাঁপে, এটা কিন্তু আমি যদিও হাত দিয়ে কাঁপাচ্ছি বলে কাঁপে, এতটা কাঁপে না, তো এই আর কি। প্লাস আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে আছে RGB কিবোর্ড, এটা আসলে 1
মানে সকেটের মানে এক জায়গায় এক একভাবেই হয়, আলাদা আলাদা হয়, মানে এখানে লাল এখানে নীল ওইটা হয় না। কিন্তু আমার আসলে RGBটা দরকার ওইরকম ছিল না, বাট ঠিক আছে, মানে সবাই RGB দেয় তো ওই হিসাবে ঠিকই আছে। আসলে আমি যদি দেখাতে চাই, আসুস A15 সাথে আমরা কিন্তু DDR5 ক্যামেরা যেটা হচ্ছে 4800 ওয়াটের, এটা কিন্তু DDR5 RAM। হ্যাঁ, আর এখানে এক্সট্রা একটা SSD স্লট খালি থাকে, যেটা হচ্ছে সবচাইতে ভালো দিক অনেক ল্যাপটপের, এই রেঞ্জের অনেক ল্যাপটপের সাথে এক্সট্রা SSD স্লট খালি থাকে না, যেটার মধ্যে আমি অলরেডি 1 TB-এর একটা SSD লাগিয়ে নিছি। কারণ 500, আপনারা যারা PC বা ল্যাপটপ ইউজ করবেন, যারা কাজ করেন, তারা জানেন যে আসলে 512 GB এই যুগে কোনো ভ্যালু নাই, 512 GB নিমিশে শেষ হয়ে যায়। তো এই আর কি। আর এটার এই হচ্ছে, আপনারা অন্যান্য রিভিউ দেখলে বুঝতে পারবেন যে এটার যে ডিসপ্লেটা কিন্তু মোটামুটি ভালো। দেখুন আমি ডিসপ্লেটা কিন্তু কমিয়ে রাখছিলাম, ঠিক আছে, দেখুন আমি ডিসপ্লেটা পুরোপুরি বাড়িয়ে দিই। দেখুন ডিসপ্লেটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা ইয়া দেয়, মানে কালারটা কিন্তু ভালোই, মোটামুটি কাজ করার মতো। এবং আমরা যারা গেম খেলি, গেম খেলার জন্য এই ডিসপ্লে মোর দ্যান এনাফ। হ্যাঁ, এটাতে আছে 144 GHz-এর এটা ডিসপ্লে। আর এটার একটা কন হচ্ছে, এটা কিন্তু শুনছি যে পাওয়ার নাকি খুব বেশি নেয়। তো আসলে যেহেতু আমি ঘরেই কাজ করবো, সেহেতু আসলে পাওয়ার মানে ব্যাটারি পাওয়ার নিয়ে আমি খুব একটা টেনসড না। সো এই জন্যই আসলে আসুসের A15-এর দিকে যাওয়া। A15 কিনতে পারতাম, বাট আমার হয়ে যায় বৈধায়, আমি আর নিই নাই আর কি। এখানে আপনারা যদি দেখেন, এখানে একটা হচ্ছে 3.5 mm-এর জ্যাক, একটা USB-C, দুটা USB 3.1 মোস্ট প্রবাবলি, একটা HDMI, ল্যান পোর্ট আর পাওয়ার পোর্ট, আর USB পোর্ট আছে একটাই, একটা USB পোর্ট আছে। আর এটার সাথে আমরা উইন্ডোজ আসে, উইন্ডোজটা হচ্ছে আপনার উইন্ডোজ 11 হোম। তো আমার মতে এখানে হোম না দিয়ে আসলে প্রফেশনাল দিতে পারতো ওরা, কেন হোম দিল আমি ঠিক জানি না। তো আমার কাছে আসলে প্রফেশনাল ভার্সনের রিটেল আছে আর কি, তো মানে নর্মালি যেগুলো কিনে OEM সেগুলো না, একটা রিটেল আছে, আমি এটার মধ্যে দিয়ে নিব আর কি পরবর্তীতে। তো দেখা যাক আমি ইউজ করি, ইউজ করার পর আসলে আপনাদেরকে এটার একটা ইনডেপথ রিভিউ আমি দিতে পারবো, তখন আর কি আমি আপনাদেরকে এটার টোটাল প্রোস অ্যান্ড কনসগুলো বলতে পারবো। আসলে এই মুহূর্তে তো টোটালি আসলে আনইউজ অবস্থায় আছে, সো আসলে প্রোস অ্যান্ড কনসগুলো আমি সেভাবে বলতে পারতেছি না। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং একটি শেয়ার দিতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি।